মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তবে বলছিলাম না, কালকে প্রচন্ড গরম, গলার হাড়টার জন্য কুটকুট করছে। দেখো অলরেডি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটাই সব থেকে বড়। র্যাশগুলো অলরেডি বেরিয়ে গেছে, তাই আমি গলার চেনটা আজকে খুলে রেখেছি। কালকে তো বৃহস্পতিবার ছিল, তাই আর খুলিনি। এগুলো মামুনি আর কি বলে। এবার যাই হোক, যে যেটা মানে ঠিক আছে। তো আর হাতের মধ্যেও র্যাশ অলরেডি উঠতে শুরু করে দিয়েছে এই দিকগুলোতে। এখানটায় দেখা যাচ্ছে না খুব একটা, এখানটা দেখো হাতের এখানটাতে লাল হয়ে রয়েছে। তো ওই জন্য আমি যেটুকু না পড়লে নয় সেটুকুই আর কি, কারণ আমি আর পাচ্ছি না, প্রচণ্ডই গরম লাগছে, কেন জানি না। মানে প্রমির কিন্তু এতটা লাগছে না, আমারই লাগছে, কেন বুঝতে পারছি না সত্যি। আর এখন বাজে 10:50, তোমাদেরকে বলেছি কিনা মনে নেই। আমার স্নান দান করে পুজো দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে আছে। তো আজকে ওকে করে দিয়েছি কালকে মুড়ি ঘণ্টটা। না আগে বলি মুড়ি ঘণ্টর কথা। মুড়ি ঘণ্টটা কালকে ভীষণ ভালো হয়েছিল, বিভৎস আর ভীষণ একসাথে বলতে গেছিলাম আর কি। তো ভীষণ ভালো হয়েছিল। কালকে স্নান করে এসে ব্লগটা শেষ করলাম তোমাদেরকে দেখিয়ে। তারপরে মনে হলো কি, আমার না স্নান করে ওঠার পরে আমার একটা একা একা বসে থাকি, তো একা কেন, দোকা থাকলেও আমার মনে হয় যে কিছু একটু মুখে দিই বা কিছু। তো কালকে মনে হলো কি খাবো, কি খেয়ে দেখবো বা কিছু, ডালিয়া খাবো। তো ডালিয়ার সাথে তো আর মুড়ি ঘণ্টটা ভালো লাগবে না। আমি তোমাদেরকে বলছিলাম যে মুড়ি ঘণ্ট ঠিক আমার ভাতের সাথে বা কিছুর সাথে ভালো লাগে না। তো ওই জন্যে আমি শুধু শুধু খেয়ে টেস্ট করে দেখতে যাচ্ছিলাম। তো দেখার সময় মনে হলো একবার খেয়ে না আরেকবার নিলাম। তো প্রমিরও ভীষণ ভালো লেগেছে। তো আজকে ওকে করে দিয়েছি। কালকে না ওয়াল লাস্টে মাছটা খাইনি, মানে মাছটাও রেখে দিয়েছিলাম ওর জন্যে। তো মাছটা ও আর খায়নি আমি। তারপরে আজকে ওকে ওই মাছটাই দিয়ে দিয়েছি, আর ডাল করে দিয়েছি, আর পটল করে দিয়েছি। তো ওকে ওর মতো করে দিয়ে দিয়েছি। আমার জন্য কিচ্ছু রাখেনি, ঘরে কিচ্ছু নেই, মানে রান্না কিছু নেই। করবো করবো হচ্ছে ডালিয়া করবো। ধরো স্নানে গেছিলাম তো জানলাটাকে দিয়ে মানে পুরো লাগাইনি আর কি, লক করিনি, এমনি দিয়ে চলে গেছিলাম একটু ভেজিয়ে। ওই পাশে কাজ হচ্ছে, তো মানে ওনারাই মাঝে মধ্যে ডেকে বলে যে জানলাটা একটু দিয়ে দাও, কারণ ধুলো বালি আসে। তো ওই জন্য এবার আমাকে ডাকলে তো পেতো না, কি কাজ করে না করে, ওই জন্য আমি জানলাটাকে দিয়ে চলে গেছিলাম। তো এটা দিয়ে একটু হাওয়া আসে এই আর কি। আর ফ্যান চালিয়ে কথা বলে না ভয়েস প্রচণ্ড বেশি কেটে যায়, তাই জন্য কথা বলতে পারি না। দেখতেই পাচ্ছ আবারও তেল তেল করছে মুখটা, কারণ আমি ঘামিয়ে যাচ্ছি। এটা কোনো গ্ল্যামারের তেল তেল বা কিছু নয়। তো এই আর কি, দুপুরবেলা করবো আমার জন্য ডালিয়া করবো, আর একটু মাছ ভেজে নেবো ভেবেছি আমার জন্য। তো এই আর কি। তো চলো যেরকম যেরকম চলতে থাকবে সেরকম সেরকম, রোজদিনই তো সকাল থেকে শুরু করি। আজকে মনে হলো আজ সকাল থেকে শুরু করবো না, সেরকম কিছু কাজ ছিল না। কালকে তো ডাস্টিং ফাস্টিং করা হয়েছে দেখলেই, তো আজকে ঘরটা ঝাঁট দিয়ে, যে হাত দেওয়া তো ওর থাকতেই হয়ে যায়। ও যাওয়ার পরে আমি একটু বেশ কিছুক্ষণ বসলাম, কথা বললাম দিদির সাথে। আজকে আমার দিদির জন্মদিন, তো ওকে ফোন করলাম। বড় পিসি মেয়েও দিদি, যে দিদির শরীর খারাপ হয়েছিল ওই দিদিকে ফোন করলাম। তো এইসব করছিলাম বসে বসে। তারপর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে ঘর ঠর মুছে নিয়ে তারপরে গেলাম স্নানে। স্নান করে জামা কাপড় গুলো একটু কাঁচা ছিল, ওগুলো কেচে দিয়ে মেলে দিয়ে দিলাম পুজো। এই আর কি, সকাল থেকে এইসবই হয়েছে। তো চলো এরপর যখন রান্না করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই দুপুরবেলা হঠাৎ করে পানির ফানির দিয়ে কি করবে, না এটা এখনকার জন্য নয়। দেখো বেশ বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, এরকম সাইজেরই কেটে নিয়েছি আবার ক্যাপসিকাম, আর পানিরটাকেও আজকে বড় বড় করেই কেটে নিয়েছি। এ দেখো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আজকে করব পানির টিক্কা বাটার মশালা। তো ওই জন্য ভাবছি এখন যদি মাখিয়ে রেখে দিই না, বেশ জুসি হয়ে থাকবে ব্যাপারটা, তাহলে আমি চাইলে বিকেলেও করে ফেলতে পারি বা রাত্রে। তো দিয়ে দেবো টক দই, বেশ অনেকটা পরিমাণেই টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব রোস্ট করে রাখা বেসন। একটু দলা পাকিয়ে গেল কেমন জানো, জানি না কেন হলো এটা। এরপর একে একে সমস্ত ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এটাতে কিন্তু ঝাল হবে, কালারের জন্য শুধু নয় এটা। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, এই জিরে গুঁড়োর মতনই সামান্য পরিমাণ। আর এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্পই দেব হলুদ গুঁড়োটা। তো আর নুন দেব, দিয়ে দেব পরিমাণ মতো নুন।
এইবার ভালো করে আমি এটাকে মেখে নেব আর একটু তেলও দেব। আমার মাখানো ঝোকানো হয়ে গেছে, এইবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ফ্রিজেও রাখতে পারো তোমরা চাইলে, কিংবা বাইরেও রাখতে পারো। এখন যেহেতু গরম পড়েছে, বিকেলে করলে হয়তো ফ্রিজে ঢোকাতাম না, এখন আমার ঠিক নেই, আমি রাতেও করতে পারি, তাই জন্য ভাবছি আমি ফ্রিজেই ঢুকিয়ে রেখে দেবো। আপাতত বাইরে থাক কিছুক্ষণ, তারপরে নয় আমি রেখে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা চাইলে এটার মধ্যে আদা রসুন পেস্ট গরম মশলা গুঁড়ো সবটাই অ্যাড করতে পারো, কিন্তু আমি আর কিছু অ্যাড করলাম না। তোমরা দেখতেই পেলে রাতে করবো বলে এখনই মাঠে ঝুঁকিয়ে রেখে দিয়েছি, তো কারেন্ট নেই অনেকক্ষণ ধরে। যদিও আমার কোনো দাদা প্রবলেম নেই, কিন্তু ফ্যান চালানো যাচ্ছে না, ওটাই প্রবলেম আর কিছুই না। তো আমি এবার বসাবো ডালিয়াটাকে। আর ডালিয়া তোমাদের সাথে কি বা শেয়ার করবো, এটাই শেয়ার করার ছিল যে আমি কিভাবে বানাই। অনেক আগে হয়তো একবার শেয়ার করেও ছিলাম, তো এই চুল নিয়ে হয় সমস্যা জানো তো। তো এই মনে হলো কারেন্ট এলো, কারণ আমার ইনভার্টারটাও সাউন্ড দিল আর কি। তোমরা হয়তো হতে পারো মানে যারা নতুন দেখছো, ইনভার্টার আছে তাও কেন বলছি, ইনভার্টারে শুধুমাত্র আমার ওয়াইফাই এর লাইনটুকুই নেওয়া আছে। তাও ইনভার্টারটা নেওয়া হয়েছিল কারণ বরের ওয়ার্ক ফ্রম হোম ছিল, আর এই এলাকাটায় প্রচন্ডই কারেন্টের প্রবলেম ছিল, তো ছিল নয় আছে এখনো, তো ওই জন্যে ইনভার্টারটা নেওয়া হয়েছিল। আর ইনভার্টারের সাথে শুধু ওয়াইফাই এর লাইনটুকুই নেওয়া ছিল তখন, তো ওইটুকুই চলে আর কি, তো ফ্যান ওই জন্য চলে না। যাই হোক, এবার আমি ডালিয়াটা করে নিয়ে ডালিয়ার সাথে এক পিস মাছ ভেজে নেবো, তাহলে আমার হয়ে যাবে। এই দিকটাতে সম্ভবত জানলা থেকে আলোটা আসছে বলে অন্ধকার অন্ধকার লাগছে, তো আমি প্রেশার কুকারে সমস্তটা দিয়ে এবার আটকে দিচ্ছি। দিয়েছি হচ্ছে মুগ ডাল, প্রেশার কুকারটাতে একটু আমি ভেজে নিই আর কি, আর তারপর দিয়ে দিয়েছি ডালিয়া, এগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম ডালিয়া, তারপরে দিয়েছি একটু আদা বাটা, টমেটো একটা, আর দিয়েছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর নুন আর হলুদ, ব্যাস। আর দিয়েছি কাঁচা লঙ্কা ফেলে, ব্যাস এই দিয়ে আটকে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে, এবার হতে থাকুক। এখন বেজে গেছে মোটামুটি 12:48, তো চলো ততক্ষণে তোমাদের সাথে একটু বসে গল্প করে নিই। আজকে একটা হার্ট টাচিং ফিল হলো, মানে দিদির ছেলেটার সাথে কথা বলছিলাম, আমি তেল দিতেই তো ভুলে গেছি, তেল ছাড়া একদমই খেতে পারবো না, মানে একদম তেল দেইনি, এখন তেলের বোতলটার দিকে চোখ যেতে উমা আটকে গেছে। আমার ঢাকনাটা নোংরা হলো, দাঁড়ো আসছি। দেখো এত সুন্দর আমি এখন ডালিয়া করে শিখে গেছি যে কড়াইয়ে নিতেও লাগে না, আবার ঝোলাও নেই যে প্লেটের এপ্রান্তে দেবো ও প্রান্তে চলে যাবে, সুন্দর হয়েছে। 5:10 বাজতে যায়, দুপুরে তো ঘুমটা হলোই নাই একটুও, এখনো কারেন্ট আসেনি, 1:45 সেই কারেন্ট গেছে, কারেন্ট আসার কোনো নাম নেই এখানে। শুনতেই পাচ্ছ হয়তো জেনারেটর চলছে এই জায়গাটা, ওই জন্যই কথা বলা যাবে না আর কি। তো এত অস্বস্তি হচ্ছে না, সেই 1:45 সময় ডালিয়াটা তোমাদেরকে দেখালাম, অত গরম ডালিয়া ঘামতে ঘামতে পুরো খেতে হলো, কী বা করবো, ওটাকে ঠান্ডা কিছুক্ষণ করতে দিলাম, তাও কি আর ঠান্ডা হয় ওভাবে পুরো গ্যাস থেকে নামানো জিনিসটা। তো যাই হোক না কেন, আমি খেয়ে দিয়ে উঠে প্রতিদিন মা মামুনি ফোন করি দুজনকে। আচ্ছা আমি ফোনও করি না, নিজের অবস্থায় এতটা টাইট হয়েছিল, মাথার এই পোর্শনগুলো পুরো ঘামানো, ভেজা পুরো চুলটা, মানে ঠান্ডা তো লাগবে এটা অনিবার্য। সেনাই আমি বাদই দিলাম, প্রমীর আসার প্রায় টাইম হয়ে গেছে, ওকে বেচারাকে আজকে লিফ্টে তো হবে না, সিঁড়ি দিয়েই উঠতে হবে, আর এসে হাঁপাতে থাকবে, কি আর করা যাবে, মানে অসহ্য হয়ে যাচ্ছে পুরো, এত কারেন্ট যাচ্ছে। সকালে একবার বলাম গেছিল, আবার গেছে, মানে 1:45 থেকে এখন 5:10, আর কি নয়, আর প্রচণ্ড গরম, জানলাটা দিয়ে দেখতে পাচ্ছ তো কি হারে রোদ ঢোকে, এরকমই দেয়ালটাও তো গরম হয়ে থাকে না। এখন বাজে 7:02, ফ্ল্যাশ লাইট চলে, ব্লগিং হচ্ছে। আমাদের প্ল্যান ছিল আজকে অন্যরকম, আমরা আজকে কচুর শাক কচুলতির খোঁজে বেরোতাম, কিন্তু বেরোবোটা কোন ভরসায়, 1:45, তার আগে তো 2 ঘন্টা ছিলই না, তারপর 1:45 থেকে এখনও কন্টিনিউ 7টা বেজে গেছে, এখনও কোনো কারেন্টের দেখা নেই। আমি ওকে বললাম যে, ও তাও বলেছিল বেরোই চলো, তো আমি বললাম যে এসে যদি দেখি কারেন্ট নেই, ওরকম বিধ্বস্ত অবস্থায় আবার উঠে আসতে হবে, তার থেকে বড় কথা কারেন্ট নেই বলে না জামাকাপড়ও পরতে ইচ্ছে করছে না, তো অসহ্য হয়ে যাচ্ছে পুরো। ছাদের যে ঘর দুটো রয়েছে না, ওদের তো আরও গরম লাগে বিশেষত, তো ওই আর কি, ওরাও পুরো পাগলের মতো হয়ে রয়েছে, বাচ্চা কাচ্চাগুলো ছাদে এসেছে, এইসবই হচ্ছে আর কি। তো দেখা যাক কখন আসে না আসে, তাও ছাদে একটু হাওয়া দিচ্ছে, দুজনের দুখানা টুল নিয়ে এসে একটু বসলাম। এখন বেজে গেছে 8:00, তো 8:00 বাজে, 2 মিনিট বাকি আর কি। তো দেখো তাই জন্য তার পেট কথা শুনবে না, এবার আস্তে আস্তে রাতের রান্নার দিকে যেতে হবে। পনিরটা এরকম অবস্থায় তো মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার কয়েকটা কয়েকটা দিয়ে প্যান মানে ফ্রাইং প্যানে বাটারে শ্যালো ফ্রাই করে নিতে হতো,
কিন্তু ওই ধৈর্যটা এখন আমার আর নেই এই গরমে শ্যালো ফ্রাই করব বলে। তার মধ্যে প্রমি অফিস থেকে আসার পরে এতগুলো বাসন কোসন জমেছে টিফিন কাড়ি, এই সবগুলোকে মাজবো এখন। তাই ভাবছি এগুলো মাজতে মাজতে কড়াইতে বাটার দিয়ে এগুলোকে একটু ভেজে নেবো আর কি, নেড়ে চেড়ে পুরো জিনিসটাই দিয়ে দেবো, ভেজে নেবো। আর মিক্সিতে পেঁয়াজ আদা রসুন তারপরে টমেটো এই জিনিসগুলোকে পেস্ট করে নিতে হতো, যেহেতু আমার কাছে এখন মিক্সির অপশনটা নেই, মানে কড়াইতে ফ্রাই করে নিয়ে তারপরে পেস্ট করতে হতো, কিন্তু এখন মিক্সির অপশন আমার কাছে নেই। আমি ঝিরি ঝিরি করে কেটে চপারটাতে দিয়ে অনেকক্ষণ ধরে চপ করে নেবো, আশা করছি অনেকখানি কাজ এগিয়ে যাবে আমার। বাটারটা আমি দিয়ে দিয়েছি, একটু আলো কম হতে পারে, তো এটার মধ্যে আমি শ্যালো ফ্রাই করে নেবো। তো মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কোনো রকমে হচ্ছে আর কি, পুরোটা তোমাদের সাথে আজকে আমি আর শেয়ার করবো না, কারণ আমার পক্ষে সম্ভব না, ঘামিয়ে যাচ্ছে। দেখো মোটামুটি কড়াই থেকে ছেড়েও যাচ্ছে আর সুন্দর করে শ্যালো ফ্রাই মতো করা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব, আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ আর টমেটোটাকে চপ করে নেব। কি বিরক্ত যে লাগছে যে কি আর বলবো, জলও চলে গেছে, স্বাভাবিক বিষয়, সকাল থেকে কারেন্ট নেই, জল তো পড়ছেই না আর একেবারেই শেষ। তো আমি অজ্ঞতা যেটুকু জল আমার লাগছে আমি এই ব্যারেলটা থেকেই নিচ্ছি, কারণ আমার মনে হয় বাইরে খেতে গেলে অনেক টাকা খরচা হবে, ওতে আমার 10 টাকার ব্যারেলের জল অন্তত নষ্ট করলে তেমন গায়ে লাগবে না আর কি। তো আর বাইরের খাওয়াটা ঠিকও না, তাই জন্য ঘরেই করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। রুটি পরোটা আমি আর করবো না, কারণ এখনই ঘামছি অলরেডি, দেখতেই পাচ্ছ। ভাত বসিয়ে দেবো, ঘি রাইস বানিয়ে নেবো, আর পনিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো কি অবস্থা। পনিরটাকে দেখতে দেখো অসাধারণ হয়েছে, তো অন্ধকারে কি করেছি না করেছি নিজেও জানি না, মশলাপাতি কি দিলাম না দিলাম, তবে দেখতে অসাধারণ হয়েছে, খেতেও আশা করি অসাধারণই হবে। আর ভাত আমি এখানে চাপিয়ে দিয়েছি, তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই। তোমাদের সাথে তো রান্নাঘরে ওটা শেয়ারই করলাম, আমার অবস্থা ভীষণ খারাপ, আমি গামছা দিয়ে মুখঠুক মুছে এলাম, কি দেখলাম বলতো, ভাতটা বসিয়েছি না, মার টাওয়া পড়ছে কিনা সেসব দেখলাম, মার পড়লে তো আর রক্ষে নেই, এখন এমনি জল নেই। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে আবার ওকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে, মানে ওনার আমার যাওয়ার আছে, কিছু তো ইন্স্যুরেন্সের কাগজপত্রের জন্য কাজ আছেই, আর ওর চেক আপটাও রয়েছে আর কি। তো এইসবের জন্য কালকে যাবো, কি যে হবে আজকে রাতে, কি ঘুম হবে আমি জানি না, এখন কটা বাজে গো, 9টা বাজে 10 বাজে, কালকে তোমাদেরকে বলবো হ্যাঁ কারেন্ট কখন এসেছে, যা তা অবস্থা হচ্ছে। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, অলরেডি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর কতক্ষণই বা ভালো লাগে বলো, একবার সকাল 10টা থেকে 12টা অবধি সহ্য করলাম, আবার 1:45 থেকে নেই, এবার অসহ্য ধরে আছে, মানুষের তো একটা লিমিট থাকে, পুরো লিমিটটাই ক্রস করে আছে, পুরো এরিয়াটা অন্ধকার, ঘুটঘুট করছে পুরো। তো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।